আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন এক নারী হজে গিয়ে তারপর কি হলো। পুরো ঘটনা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আপনারা এমন এমন সব আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখবেন যে ভিডিওগুলি আপনি এর আগে কখনোই দেখেননি। চলুন শুরু করি। আজকে আমি আপনাদের মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতের এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখার পর আপনি সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। দেখুন ভিডিওতে কি দেখতে পাচ্ছেন। এবার এই প্রাণীটিকে দেখুন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই প্রাণীটিকে এমনভাবে সৃষ্টি করেছেন, এই প্রাণীগুলো আহার শেষে বালির মধ্যে এমনভাবে লুকিয়ে যায়, দেখলে বোঝাই যায় না আসলে কিছু আছে নাকি নেই। চলুন পরের ভিডিওতে যাই। এবার এই ভিডিওটি দেখুন। ভিডিওতে আপনি যে প্রাণীটিকে দেখবেন সেই প্রাণীটিকে দেখার পর আপনার বিশ্বাস করতে কষ্ট হবে, এটি আপনি কি দেখলেন। তো দেখুন ভিডিওটিতে কি দেখছেন আপনি। মহান আল্লাহ তাআলার কুদরতের সৃষ্টি এটা কিন্তু একটি মাছ। মহান আল্লাহ তাআলা এই মাছটিকে এমনভাবে সৃষ্টি করেছেন যে কেউ প্রথমবার দেখলে এটিকে প্রাণী ভেবে ভুল করবে। মহান আল্লাহ তাআলার কুদরতের এই ভিডিওটি দেখে সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। চলুন পরের ভিডিওতে যাই। আমরা সবাই জানি আমাদের সবাই রিজিক আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এবার আমি আপনাদের আল্লাহ তাআলার কুদরতের এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখার পর আপনি সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। দেখুন মৌমাছিগুলোকে, এরা এগুলো কি খাচ্ছে এখনও কি বুঝতে পেরেছেন। এগুলো হলো ব্যাঙের পোনা। ব্যাং যদিও এই মৌমাছির চেয়ে অনেক বড়, তারপরেও মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কুদরত দ্বারা এই ব্যাঙের পোনাগুলোকে মৌমাছির খাদ্য হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। চলুন পরের ভিডিওতে যাই। হজে গিয়ে অনেক মা বোনেরা হায়েজ নিয়ে বিপদে পড়েন, এই ব্যাপারে হাদিসে এসেছে। মূলত এই সময় নারীদের হায়েজ হলে তারা গোসল করে ইহরাম বাঁধবেন। হায়েজ অবস্থায় নারীরা শুধু তাওয়াব ব্যতীত হজের অন্য সমস্ত আরকান পালন করতে পারবেন, এ নিয়ে দুশ্চিন্তা বা মন ক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। আসুন আমরা সবাই ইসলামের সঠিক জ্ঞানে শিক্ষা নিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের আল্লাহর কুদরত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।